আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ মুহাম্মদ ইবনু আর আরা রহিমাহুল্লাহ জুবাইদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়াইল রহিমাহুল্লাহকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আবদুল্লাহ ইবনু মাসুদ আমার কাছে বর্ণনা করেছেন যে সাল্লাম ইরশাদ করেছেন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফুরি কাফের কাজ লিপ্ত থাকে যারা কাজ লিপ্ত থাকে তারা হচ্ছে কাফের অর্থাৎ মুসলমান পরস্পর পরস্পরকে গালি দেবে না এবং পরস্পরে লড়াই অথবা ঝগড়া বিভেদ করবে না এটাই হচ্ছে এ হাদিসের শিক্ষা আমরা অনেকেই জ্ঞাত সারে অজ্ঞাত সারে গালি দিয়ে থাকি অপর মুসলিম বাইকে অথবা পাড়া প্রতিবেশীকে এই হাদিসটি এখন যারা শ্রবণ করতেছেন তারা অবশ্যই এর থেকে বিরত থাকবেন গালি দিয়ে আপনার কি লাভ কোনো কি লাভ হয় কখনোই নয় বরং আপনি আপনি তালার কাছে ফাশেখ হিসাবে পরিচয় লাভ করতেছেন এতে আপনার ক্ষতি বৃদ্ধি পাবে আমরা গালাগালি না করি কেউ যদি আমাদেরকে গালি দেয় তাহলে আমরা তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হই এর পরবর্তী একটি হাদিস আছে এ সম্পর্কে সেটি হচ্ছে যে কুতাইবা ইবনু সাদ কুতাইবা ইবনু রহিমা উবাদা ইবনু সামিত রাজু তালা আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লাহিসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন তখন দুজন মুসলমান পরস্পর বিবাদ করছিল তিনি বললেন আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বেরিয়েছিলাম কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তার নির্দিষ্ট তারিখ সম্পর্কে আমি ভুলে গিয়েছি আর হয়তো বা এটা তোমাদের জন্য কল্যাণকর হবে তোমরা তা অনুসন্ধান করো সাতাশ উনতিরিশ ও পঁচিশতম রাতে অর্থাৎ রমজানের শেষ দরজ অন্য এক হাদিস এসেছে রমজানের শেষ দর্জ দিনের যে কোনো বেজড়া রাতে লাইলাতুল কদর তো এখানে দেখুন এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই মুসলমান পরস্পর পরস্পরে যাতে আমরা বিবাদে লিপ্ত না হই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন সুপ্রিয় দর্শক আমার চ্যানেলের হাদিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আপনারা সবসময় নিত্য নতুন হাদিস পেতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে